বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনো কাউকে বলে না। এক, কারো সম্পর্কে সমালোচনা করে না। দুই, কখনো কারোর কথায় তর্ক করে না। তিন, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। চার, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। পাঁচ, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। এই কথাগুলো সবসময় মনে রাখবেন। এক, নিজেকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। দুই, অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয়। তিন, সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না। চার, অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না। পাঁচ, নিজের দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করা উচিত নয়। ছয়, প্রিয় মানুষের বিশ্বাস কখনো ভাঙতে নেই। তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন। এক, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। দুই, মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। তিন, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। ভুলেও এই চারটি কথা কাউকে বলবেন না। এক, নিজের খারাপ কাজের কথা। দুই, প্রেম বা সম্পর্কের কথা। তিন, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। চার, সম্পদের কথা। জীবনে তিনটি কথা সবসময় মনে রেখো। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। যারা অন্যের চোখে জল ঝরায় তারা ভুলে যেও না, তোমার নিজেরও দুটো চোখ আছে। তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সঙ্গী অন্য কারো সঙ্গে খারাপ কাজে লিপ্ত। এক, হঠাৎ করেই যদি দেখেন সে আপনার টাইম টেবিল নিয়ে খুব বেশি চিন্তিত, মানে আপনি কখন ঘরে আসছেন কখন ঘরের বাইরে যাচ্ছেন এসব কিছু নিয়ে হঠাৎ করেই যদি খুব বেশি খোঁজ খবর রাখতে শুরু করে, তাহলে ভাববেন আপনার সঙ্গী আপনার পেছনে কোনো খারাপ কাজ করে। দুই, যদি দেখেন হঠাৎ করে আপনার সঙ্গী খুব সৌন্দর্যের দিক থেকে সচেতন হয়ে উঠেছে কিন্তু আপনার জন্য তার মনে সেরকম কোনো অ্যাট্রাকশন নেই। তিন, বর্তমান ফেসবুক মেসেঞ্জার সোশ্যাল মিডিয়া এর একটা অনেক বড় কারণ। আপনি যদি দেখেন আপনার সঙ্গী সারাদিন মোবাইলের চ্যাটিংয়ে ব্যস্ত, সারাদিন অন্য কারো সঙ্গে কথা বলতে ব্যস্ত, তাহলে অনেকটাই সম্ভাবনা আছে যে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট, কারণ তার জীবনে তো আপনি ছাড়া আর অন্য কেউ নেই। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুঁশুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে, সিংহীটাও দূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে স্বামী স্ত্রীকে বলল, এই ধরো এই ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে, পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করবে। এবার স্ত্রী ছোট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল, দেখা গেল ছুঁড়ে মারার আগেই পুরুষ বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে,
আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্য আর অন্যজন গোপনে। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরে সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন। কার সাথে তোমাকে বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয়, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকতে পারো। সামনে থাকলে ম্যাচিউরিটি মেনটেন করতে হয় না, দুষ্টুমি পাগলামি করলে অপমানিত হতে হয় না, সেটাই ইম্পর্টেন্ট। আর জীবনে এটা বড্ড বেশি প্রয়োজন। যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী। তিনটি জিনিস ভেবে চিনতে দিও। 1. জবাব, 2. পরামর্শ, 3. ঋণ। তিনটে জিনিস সবার প্রিয়। 1. সম্পত্তি, 2. সন্তান এবং 3. নারী। তিনটে জিনিস সবসময় কষ্ট দেয়। 1. ধোকা, 2. দারিদ্রতা, 3. স্মৃতি। তিনটে জিনিস কখনো করো না। 1. অহংকার, 2. অপমান, 3. আশা। তিনটে জিনিস কখনো চুরি করা যায় না। 1. চরিত্র, 2. জ্ঞান, 3. বিদ্যা। তিনটে জিনিস কখনো ছোট ভেবো না। 1. কর্ম, 2. কর্তব্য, 3. ঋণ। তিনটে জিনিসকে সবসময় মহত্ব দিও। 1. পরিবার, 2. পরিজন এবং 3. বন্ধু। বেশ কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে সহজে কাঁদে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। খুব কম লোকই আছে যারা নিজের চোখে দেখে এবং নিজের হৃদয় দিয়ে অনুভব করে। যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। সেই একজন শ্রেষ্ঠ নারী। নারী টাকা পয়সায় গলে না, নারী গলে সম্মানে, যত্নে আর ভালোবাসায়। বুদ্ধিমান মানুষ দুই জায়গায় চুপ থাকে, 1. রাগের সময় আর 2. ভুল করার পর তার বিচারের সময়। একটি কাজ করলে আপনি কখনো ক্ষমা পাবেন না, সেটা হলো কারো কাছ থেকে টাকা ধার নিলেন কিন্তু ফেরত দিলেন না। ওই ব্যক্তি মাফ না করলে জীবনেও ক্ষমা পাবেন না। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। দুজনের কানাকানির কথার মধ্যে অন্য কেউ এসে হানাহানি করলে হৃদয় নিয়ে আসলেই টানাটানি লেগে যায়। যাকে এত গুরুত্ব দিয়ে নিজের লাইফে আনার চেষ্টা করছেন, সে আবার কখনো খোঁটা দিবে না তো? আমি তো তোকে নিজ থেকে চাইনি, তোকে ভালোবাসতে বলেছে কে আমায়? তাই মনে রাখবেন, জীবনে কাউকেই অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, কারণ আত্মসম্মান অনেক দামি। সাইকোলজি বলে সমবয়সীকে বিয়ে করা পারফেক্ট, আন্ডারস্ট্যান্ডিং এবং ম্যাচিউরড থাকে সবসময়। মেডিকেল সায়েন্স বলে জৈবিক চাহিদা পরিপূর্ণভাবে পেতে সমবয়সীকে বিয়ে করা উত্তম। দুজন দুজনের চাহিদার বিষয়ে গভীরভাবে সতর্ক থাকে। হঠাৎ আমার ফোনে একটি মেসেজ আসলো, ওপেন করে দেখি 70 টাকার গ্রামীণ ফোন রিচার্জ। বুঝতে আর বাকি রইল না এ টাকা কোথা থেকে কিভাবে আসলো। আমার ছাতা হারানোর একটা অভ্যাস আছে, জীবনে কয়টি ছাতা হারিয়েছি তার হিসাব নেই। এইবার ছাতা কেনার পর ভিতরের দিকে লিখে রাখলাম, এই ছাতাটি কেউ পেলে নিম্ন নম্বরে 70 টাকা রিচার্জ করুন, ছাতার দাবি স্বইচ্ছায় ছেড়ে দেব। কিছুদিন আগেই আমার ছাতাটি হারিয়ে গেছে, নিশ্চয়ই যেই ভদ্রলোক ছাতাটি পেয়েছেন তিনি এই টাকাটা পাঠিয়েছেন। আমার ফোনে ভুল করে কেউ কোনোদিন 10 টাকাও পাঠায়নি, তাই আমি ওভার শিওর। কিছুদিন পর আবার 70 টাকা আসলো, নিশ্চিত সেই ভদ্রলোক ছাতাটি হারিয়ে ফেলেছেন।
প্রার্থনা করলাম, ছাতা তুই হারাতে থাক, সারা জীবনের ছাতা হারানোর টাকা একবারে তুলে নেব, একটু চালাক না হলে বেঁচে থাকা কঠিন। 16 বছর বয়সে আপনি যাকে ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তাও দেবেন না। 20 বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছর বয়সে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। ঠিক তেমনি আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন যে সব কুয়াশা চলে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে। বিশ্বাস করুন, রবের ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয়। কি অদ্ভুত না, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাস্তবতাকে সাথে নিয়ে জীবনযুদ্ধে লড়াই করতে হয়। সবাই চায় আমার ভালোবাসার মানুষটা যেন কেয়ারিং হয়, নিজে কি কখনো তার প্রতি কেয়ারিং হতে পেরেছি এটা কেউ ভাবে না। যদি পথ খুঁজে না পাও তবে তৈরি করো, কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয়, ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সব কিছু ভুল মনে হয়। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুলতে যতটা না কষ্ট হবে, তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যেও না, এটা জীবনকে আরো বেশি জটিল করে তুলবে। মানুষকে আপন ভেবে কি লাভ, কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। মানুষ একটা সময়ের পরে আর কারোর প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। জীবনের সুখ কোনটা জানো? মায়ের আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানো? মায়ের চোখের জল। সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা জানো? মায়ের ভালোবাসা। বদ অভ্যাসগুলো না দেয় বাঁচতে, না দেয় মরতে। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায় না। মানুষ কারণে অকারণে বদলায়, কেউ আঘাতে বদলায়, কেউ অভাবে বদলায়, কেউ স্বার্থে বদলায়, কেউ পরিস্থিতিতে বদলায়, আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলে দেয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে। একটা সত্য কথা, টাকার অহংকারে সুখ কিনে পাওয়া যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়।